ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েলের দুর্দান্ত গোল, এরপর অন্য ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসের অ্যাসিস্ট, শেষ দিকে নেমে আরও এক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জোড়া গোল। এ যেন ব্রাজিলের তিন গ্যাব্রিয়েল মিলেই উড়িয়ে দিলেন প্রতিপক্ষকে। প্রতিপক্ষ দল হজম করল 5-5টি গোল, আর এই বড় জয়ের নায়ক সহনায়ক সবই ব্রাজিলিয়ান। ম্যাচটি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিজনের শুরুটা দুর্দান্তই করেছিল মিকেল আর্তেতার আর্সেনাল। একটা সময় মনে হচ্ছিল গত সিজনের অধরা প্রিমিয়ার লিগ শিরোপা এই বছর ধরা দেবে, কিন্তু সিজনের মাঝে এসেই খেই হারায় এই দলটি। টানা হারে শীর্ষস্থান তো হারাই, নেমে পড়ে পয়েন্ট তালিকার চারে। সেখান থেকেই এক দুর্দান্ত প্রত্যাবর্তন করলো আর্সেনাল, যে প্রত্যাবর্তনের নায়ক তিন ব্রাজিলিয়ান। গোলখরায় ভুগতে থাকা আর্সেনাল এদিন দিল 5 গোল। 5 গোলের 3টি আসে ব্রাজিলিয়ানদের পা থেকে, একটি ওন গোলেও থাকে অবদান, এছাড়াও এক অ্যাসিস্টেও এদিন থাকে ব্রাজিলিয়ানের নাম। সব মিলিয়ে এদিন গানার্সদের হয়ে প্যালেসের ডেরায় রাজত্ব চলে ব্রাজিলিয়ানদের। ম্যাচের শুরুটা করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালাস। ম্যাচের 11 মিনিটে কর্নার পায় আর্সেনাল। ডিক্লাইন রাইসের নেওয়া সেই কর্নার থেকে হেড দিয়ে গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালাস। এই ডিফেন্ডারের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় আর্সেনাল। ব্যবধান বাড়ান মেঘালাসি, তবে সেটি শেষ পর্যন্ত ওন গোলে পরিণত হয়। এবার মাঠের অপর প্রান্তে কর্নার। কর্নার নেন আর্সেনালের রাইট উইঙ্গার বুকায়া সাকা। সাকার বাড়ানো কর্নার থেকে আবারও ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেঘালাসের হেড, সেখান থেকে বল যায় গোলরক্ষক হ্যান্ডারসনের কাছে, তবে এবার নিজের গায়ে বল লাগিয়ে গোলে পাঠিয়ে দেন তিনি। ফলে হ্যান্ডারসনের ওন গোলে 2-0 গোলে এগিয়ে যায় আর্সেনাল। 2-0 ফলাফল নিয়ে বিরতিতে যায় গানার্সরা। বিরতির পর আর্সেনালের হয়ে ব্যবধান 3-0 করেন ট্রসার্ট। এবার তাকে দিয়ে গোল করা ব্রাজিলের নাম্বার 9 গ্যাব্রিয়েল জেসুস। গোলরক্ষক রায়ার থেকে বল পেয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় আর্সেনাল। সেখানে গ্যাব্রিয়েল জেসুসের দারুণ এক রান নিয়ে বল বাড়িয়ে দেন ট্রসার্টকে। জেসুসের বাড়ানো বলে হ্যান্ডারসনকে পরাস্ত করে গোল আদায় করেন ট্রসার্ট। 69 মিনিটে 3-0 গোলে এগিয়ে থাকা আর্সেনালে নামানো হয় গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। গোল খরায় ভুগতে থাকা এই উইঙ্গার এবার দেখান নিজের ম্যাজিক। ম্যাচের 90 মিনিটে কাউন্টার অ্যাটাক, সাকার বাড়ানো বল পান এনকিতিয়া, সেখান থেকে বল বাড়িয়ে দেন মার্টিনেল্লির উদ্দেশ্যে, আর তার বাড়ানো থ্রু পাসে দারুণ দক্ষতার সাথে গোল আদায় করেন মার্টিনেল্লি। ব্যবধান হয় 4-0। অবশ্য সেখানেই শেষ হয়নি মার্টিনেল্লির ঝড়। 1 মিনিট পরেই আবার স্কোরশিটে নামে ব্রাজিলিয়ানের। এবার মার্টিনেল্লিকে অ্যাসিস্ট করেন ইতালিয়ান জর্জিনহো। এবারও দুর্দান্ত রান মেক করতে থাকেন মার্টিনেল্লি। সেখান থেকে বেছে নেন জর্জিনহোর বাড়ানো বল, যে বল পেয়ে এবার গোল করতে ভুল করেননি তিনি। বদলি নেমে 20 মিনিটে 2 গোল আদায় করে আবারও নিজের সামর্থ্য সবাইকে দেখান এই উইঙ্গার। এই জয় অ্যাস্টন ভিলাকে টপকে টেবিলের 3-এ আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের থেকে আছে 2 পয়েন্ট পিছনে। অপরদিকে আর্সেনালের সাথে এই ম্যাচে দারুণ কামব্যাক করলেন মার্টিনেল্লি জেসুস। আগামী দিনে এই দুজনের থেকে এমন পারফরমেন্সেরই আশা দর্শকদের।